ইটস কামিং হোম, বিশ্বকাপের আগ থেকেই ভারতীয়দের মুখে এই কথাটা জোরে সোরে শোনা যাচ্ছে। শোনাটাই স্বাভাবিক, কারণ এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় দাবিদার যে রোহিত শর্মাদের দলটাই, ইতিমধ্যেই যার ছাপ মাঠে দেখেছে পুরো ক্রিকেট বিশ্ব। রোহিত শর্মা থেকে বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া থেকে জাসপ্রীত বুমরা, ফর্মের সর্বোচ্চ উঁচুতে টিম ইন্ডিয়ার সব ক্রিকেটার, বিশ্বকাপ ইতিহাসে ভারতের সেরা দল বললে মোটেও ভুল হবে না। 15 নভেম্বর ওয়াংখেড়েতে ইন্ডিয়ার অগ্নি পরীক্ষা, প্রতিপক্ষ কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। কাগজে কলমে ইন্ডিয়া ঢের এগিয়ে, তবে শূন্য থেকে শুরু করার কথা জানান ব্ল্যাক ক্যাপস অধিনায়ক। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। নিউজিল্যান্ডের এবারের বিশ্বকাপটা শুরু হয় দুর্দান্ত। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছিল প্রথম ম্যাচেই, টানা 4 জয়ে উড়ন্ত নিউজিল্যান্ডের ছন্দপতন হয় পরের ম্যাচগুলোতে। অবশ্য ভাগ্যকেও দুষতে পারেন তারা, বড় ইনিংস খেলেও হারতে হয়েছে তাদের, যাতে মিলাতে হয় সেমির হিসেব নিকেশ। সব হিসেব চুকিয়ে সেমিতে ভারতকে পায় নিউজিল্যান্ড। অতীত ইতিহাস কিন্তু ব্ল্যাক ক্যাপসের পক্ষে, গত বিশ্বকাপেই ভারতকে সেমি থেকে বিদায় করে এই নিউজিল্যান্ড, যেটা আত্মবিশ্বাস দেবে কেন উইলিয়ামসনদের শিবিরে। 2019 বিশ্বকাপে ভারতীয় দলের 5 জন এই দলে আছেন, অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, জাসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা। সেই কষ্টের স্মৃতি নিশ্চয়ই এবার ফেরাতে চাইবেন না তারা। আর এবার খেলাটা ভারতের মাঠে, শুধু 11 জনের বিপক্ষেই নয়, কিউইদের লড়াই করতে হবে গ্যালারি ঠাসা দর্শকদের সঙ্গেও। ঘরের মাঠে হওয়া সর্বশেষ 2011 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত, সেটাও মনে রাখতে হবে নিউজিল্যান্ডের। তবে ভারতের আরেক ত্রাসের কারণ হতে পারেন রাচিন রবীন্দ্র। এই বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকদের একজন রাচিন, 9 ম্যাচে 565 রান করে টুর্নামেন্টের 3 নম্বরে আছেন ভারতীয় বংশোদ্ভূত এই কিউই ব্যাটার। 1 নম্বরে অবশ্য আছেন কিং কোহলি, 9 ম্যাচে তার রান 594। আর মাত্র 2টা ধাপ পার হতে পারলেই স্বপ্ন ছুবে কোহলি পান্ডিয়াদের ইন্ডিয়া, নিজেদের মাটিতে ইতিহাসটা করার চান্সটাও অনেক। বিশ্বকাপ পারফরম্যান্স তেমনটাই বলে, বাকিটা মাঠের খেলায়। রেজাউল করিম, কালবেলা।